हाय फ्रेंड्स, तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछी। एखन बजे एकटा बेजे गेछे, तुम्हारा तो जानोई अम्बुबाची छाड़ार पर अनेक काज थाके मेयेदेर। ताहले आमी सब काज सेरे आस्ते आस्ते आमार देरी हये गेलो। सब काज सेरे स्नान करे चले एसेछि, एखन जाबो रान्नाघरे। अनेकटाई देरी हये गेछे बंधुरा, ताहले चलो रान्नाघरे जाई। আবার সময় মতো রান্না না হলে তো হাজবেন্ড এসে বকবক করবে, কি করেছো কি করেছো, বাড়িতে এখনো রান্না হয়নি। তাহলে চলো, মেয়ে ওদিকে জোগাড় যন্ত্র সব করে নিয়েছে, আমি যাই চট জলদি করে রান্নাটা সেরে নেই। আর আজকে হলো রবিবার, রবিবারে স্পেশাল রান্না হবে চিকেন। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলে এসলাম রান্নাঘরে। আর বাইরে ভীষণ রোদ দিয়েছে, সকালবেলা বৃষ্টি পড়েছিল, ভাবতেও পারিনি যে এরকম রোদ উঠবে। এই দেখো, এদিকে রান্নাঘরের এই জানলা দিয়ে দেখো, সেই রোদ উঠেছে বন্ধুরা। এই দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল রান্না করব, আর হবে চিকেন। দেখো এখানে হাফ কিলো মতো চিকেন আছে, তাহলে এখন এটা আমি মেরিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়া, তারপর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। এই দেখো মেখে নিচ্ছি ভালো করে, মেখে এটাকে আধা ঘন্টার মতো ডেকে রেখে দেব, তারপর রান্না করব। ততক্ষণ আমি অন্য সবজিগুলো বানিয়ে নিই। তাহলে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে চিকেন রান্নাটা শেয়ার করছি বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে চিকেন কষা করি। আমি তো রান্না করবো না, মেয়ে রান্না করবে আজকে চিকেন, আমার থেকে ভালো পারে। এই দেখে নাও মেয়ে রান্না করছে, আলুগুলো ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিবে একটু নুন, একটু হলুদ, হলুদ দিয়ে দিচ্ছে। এখন দিবে একটু নুন, কালারটা ভালো হয়। একটু দেই উঠেই চাই না রে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজেছে দেখো, এখন ফোড়নে দেবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চেরা, রসুন, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আরও আছে জিরা। তাহলে শুকনো লঙ্কা আগে দিতে হবে, শুকনো লঙ্কা তারপর তেজপাতা, ভেঙে মেরে দেয়। এখন দেব জিরা, এখন দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, জল আছে, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ, রসুন, তেজপাতা এগুলো ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে
এখন ঢাকা চাপাটা খুলে দেখি চিকেনগুলো আছে কিনা, না বেশি সিদ্ধ হয়ে গেল। কড়াইটা নড়াচড়া করছে, ভালো করে বসছে না গ্যাসের ওভেনে। ধরে নেই ভালো করে, একটা চিমটা আনতে হবে, কড়াই ধরা চিমটা। তেল বেরিয়েছে, গ্যাসটা বাড়িয়ে দে, মনে হচ্ছে। আলুগুলো দিয়ে দে একদম। আলুগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন মটন যাই হোক, যত কষাবে তত টেস্ট আসবে। চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে চলে এসেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য। এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, হবে আর লাগবে না। এটা যেহেতু কষা হবে ঝোল নয়, এটুকুনি হবে। এটা কষা কষা করবো আজকে, যেহেতু ডাল আছে চিকেন কষা হবে, যেহেতু ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, পাট শাক ভাজা আছে, চিকেনটা ঝোল বানানোর দরকার নেই, তার জন্য কষা কষা করলে হলো। তো চিকেনটা সেদ্ধ হতে থাকুক বন্ধুরা, ফিরে আসছি একটু পরে। আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমাদের পায়েল রাঁধতে পারে, দেখো কি সুন্দর রান্না করেছে, চিকেন কষা করেছে। তাহলে এখন নামিয়ে নিচ্ছে। তাহলে দেখে নাও কি কি রান্না হলো আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো ভেন্ডি ভাজা, পাট শাক ভাজা আর ভাত হয়েছে, আর এদিকে আছে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল বানানো হয়েছে, আর ওদিকে আমার মেয়ে পায়েল চিকেন কষা করেছে। এই হলো চিকেন কষা, দেখতে কি দারুণ হয়েছে না বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। তাহলে ফিরে আসছি পরে আবার।